এই রোদের মধ্যে ভিডিও করতে আসছি, তাও আপনারা যদি এরকম সাপোর্ট না করেন কিচ্ছু করার নাই। এটা হচ্ছে যে আজকে আমাদের একটা শর্ট ব্লগের মতো চলতেছে, কারণ আমরা কিভাবে ভিডিও করি আপনাদের জন্য সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের ডিওপি মানে ক্যামেরাম্যান কিরণ, রিফাত চকলেট বয়, আজকের ব্লগটা টোটালি রিফাতই করতেছে, আর এদিক দিয়ে আমি আর কিরণ হচ্ছে মূলত মেইন ভিডিওগুলো শুট করতেছি। সো দেখতে থাকেন, আর এখন ক্যামেরা চলে যাচ্ছে রিফাতের হাতে। ডাক ডাক কি যে গরম ভাই, পুরা স্যালন হলে ভালোই তো না? মোবাইল এখন এই যে ইয়ার মধ্যে মোবাইল হিট হয়ে গেছে। আপনি কি পানি খান? এটা দেওয়া চাইবো না ভাই, ভাই ইসরায়েলি প্রোডাক্ট বয়কট ভাই। পিছে গেড়ে কি আপনার? এইগুলো আমারই, এগুলো ওই ড্রাইভারকে বলছিলাম সাইডিনে পার করতে, মানে বলে যে ভাই মাঠের পাশে, আপনি তো ঘাইমা টাইমা যাবেন, যখনই খারাপ লাগে তখন এসিতে এসে বসবেন, এই জন্য পাশেই না পার করে দিই। এটা কি স্যার ইনভার্টার? ভিতরে এসি ইনভার্টার? হ্যাঁ হ্যাঁ ইনভার্টার, ওই আমি গিফট মিফ সব আছে এর ভিতরে, গিফট হয়। আমাদের 3 ঘন্টার সময় লাগলো সবকিছু ভিডিও শুট করতে। প্রচুর গরম পড়ছে ভাই, এই গরমের মধ্যে বুঝছো, এই যে মিনাজের যে পিনিক ক্যামেরা ভিডিও করার, এটা কিন্তু এমনি এমনি পিনিক আসে নাই, সবকিছু পিনিক আপনাদের জন্যই। তাই তো পিনিক দিয়েন না বুঝছেন, আর মাঝে মধ্যে দিলে একটু বেশি করে দিয়েন। হ্যাঁ কষ্টটা আমার হয়, হ্যাঁ এটা তো আর হ্যাঁ বুঝো না, হ্যাঁ খালি কয় যে ভিডিও করে দাও, তাই না? না ভিডিও তো আর আমি তো রোদে তো আমি থাকি না, রোদে হয় থাকি আর কি, আমি তো ফ্রিজের মধ্যে মনে হয় এসির মধ্যে বসে থাকি আর ভিডিও করি। এই যে দেখি মুখটা, মুখটা দেখছেন না? ঠিক আছে মুখটা দেখছেন রোদে? গাইস আজকে 43 ডিগ্রি সেলসিয়াস আজকে জীবন না বুঝছেন, মানে এদিকে রোদে আসলে আপনারা বুঝতে পারবেন, না আসলে বুঝবেন না। আর এই ছেলেটা, হ্যাঁ চশমাটা পরছে আমার, চশমাটা, হ্যাঁ চশমাটা পরে আমার চোখ যে কালো হয়ে গেছে সেটা আর বুঝতেছে না, মানে মাথায় আসতেছেই না তার।
কি যে করি, এদেরকে নিয়ে থাকা যায় না বুঝছেন। সকাল ছয়টা আটটা বাজে উঠে আসছি ভিডিও শুট করতে। তো তাতে কি হয়েছে মনে হয়? মাঠটা দেখাস না, মাঠের অবস্থা দেখা, রোদের পরি দেখা, তাহলে বুঝবো এই রোদ। হ্যাঁ, এই রোদের মধ্যে ভিডিও করতে আসছি, তাও আপনারা যদি এরকম সাপোর্ট না করেন কিচ্ছু করার নাই। আজকে জাস্ট আপনাদেরকে জাস্ট আমাদের বিহাইন্ড দ্য সিন গুলো দেখালাম, আমরা কিভাবে ভিডিও শুট করে থাকি এতটুকুই। ফিনিশিংটা কিরণ দিয়ে দেব। তো ফাজলামি টাজলামি হইতে থাকে ভাই আমাদের মধ্যে, এটা নিয়ে কোনো কিছু নাই। হ্যাঁ, তো আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আমাদের মধ্যে ফাজলামি টাজলামি চলতেই থাকে ভাই। আজানও দিয়ে দিচ্ছে দুপুরের একটার মধ্যে, তো থাক থাকেন আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমাদের সবার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন, আশা আশায় ভালোবাসায় রাখবেন, বেশি ভালোবাসা দিয়েন না, যা দরকার তাই দিয়েন, তাহলেই হবে। আমাদের দরকার তো কখনো ফুরাবে না ভাই, তো আপনারা দিতে থাকেন, আমরা নিতে থাকি। আল্লাহ হাফেজ।